সীতাভোগ মিহিদানা রেল যাত্রীদের জন্য এবার মিলবে বর্ধমান স্টেশনেও। বর্ধমান মানে সীতাভোগ মিহিদানা। এতদিন অস্থায়ীভাবে ঠেলা গাড়ি করে সীতাভোগ মিহিদানা বিক্রয় হতো বর্ধমান জংশন প্ল্যাটফর্মে। গুণমানে সেগুলো অত্যন্ত নিকৃষ্ট মানের বলে বারবার অভিযোগ তুলতেন দূর দূরান্ত থেকে আসা রেল যাত্রীরা। আমি কালকে খবরে দেখেছি, স্পেশালি জানতে পেরেছি যেটা যে এখানকার লোকেরা বলেছে যে একটু ভালো, যে এটা স্পেশালি ভালো, যে সুস্বাদু, দামের মধ্যে ঠিক আছে। রেলের তরফ থেকে আর আমি রোজকার ডেলি প্যাসেঞ্জার। তাদের কথা ভেবে এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই হাতের নাগালে পেয়ে যাবেন বর্তমানের প্রসিদ্ধ উচ্চ গুণমানের সীতাভোগ মিহিদানা। এইরকম ব্যবস্থা করল ভারতীয় রেল বিভাগ। বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে খুলল মিষ্টির নতুন কাউন্টার। ভালোই হচ্ছে, ট্রেনে থেকে যারা নিচ্ছে তাদের সুবিধাই হচ্ছে, বাইরে যেতে হচ্ছে না। রেলের পক্ষে, রেলের পক্ষে, রেলের পক্ষে, আমি কি রেলের স্টাফ না? না, হ্যাঁ, এবার সবাই জানছে আস্তে 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 সবাই জানাচ্ছে। কি কি রাখছে দোকানে? এমন আছে, জিআই সীতাভোগ আছে, ভিএস সীতাভোগ মিহিদান আছে, এমনি প্লেন আছে একটা। বর্তমান হাওড়া লাইনে হাওড়ার পর প্রথম এবং বর্তমান স্টেশনেও প্রথম খুলল জিআই মার্ক সীতাভোগ মিহিদানার মিষ্টির কাউন্টার। নতুন কাউন্টার পেয়ে খুশি যাত্রী থেকে স্থানীয়রা সকলেই। জানা গেছে রেল বিভাগের পক্ষ থেকে বিশেষ প্রজেক্টের অন্তর্গত সীতাভোগ মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি কাউন্টার দেওয়া হয়েছে বর্তমান খ্যাত মিষ্টি রেলযাত্রীদের সামনে তুলে ধরার জন্য। বর্তমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই কলকাতা অভিমুখেই তৈরি হয়েছে মিষ্টির কাউন্টারটি। রেল সূত্রে খবর, নতুন এই কাউন্টারটি বর্তমানে অস্থায়ীভাবে তৈরি হয়েছে, পরে স্থায়ীভাবে হবে। ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক প্রমোদ কুমার সিং বলেন, ওয়ান স্টেশন এটা প্রাইম মিনিস্টারের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, সেটাতে আমাদের পাইলট প্রজেক্টে আমাদের 15 দিনের জন্য একটা স্টল দেওয়া হয়েছে। সেটাতে যেখানে যে ডিস্ট্রিক্টের যে জিনিস প্রসিদ্ধ বিখ্যাত জিআই ট্যাগ পেয়েছে তাদেরকে প্রাধান্যতা দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা প্রথমবার সীতাভোগ আর মিহিদানা দুটোই আমরা ওইখানে প্রজেক্ট রিপোর্ট প্রজেক্ট প্রোডাক্ট হিসেবে দিয়েছি। হ্যাঁ, রেল আমাদেরকে এটা আমাদেরকে ডেকে পড়েছে। এখন আপাতত পাইলট প্রজেক্ট বললামই, 15 দিনের জন্য, এই 15 দিন করে চলবে। তারপর ওরা সেপ্টেম্বর মাসে এটা বলেছে ফাইনালি কিছু প্রধানমন্ত্রী ভার্চুয়াল একটা ইনোগ্রেশনে দেবে। তো ওটাই চাইবো যে আমরা পরিষেবাটা প্রতিটি প্ল্যাটফর্মে দিতে পারি। এবার রেল যেরকম বিচার করবে বুঝবে দেবে। হ্যাঁ, ওইখানে জিআই বললাম আপনাকে, যে প্রোডাক্টটা জিআই পেয়েছে সেটার উপরই নির্ভরশীল। এটা প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের একটা কর্মসূচি। পাইলট প্রজেক্ট 15 দিনের জন্য দেয়া হয়েছে। যে জেলায় যে জিনিস প্রসিদ্ধ জিআই মার্ক পেয়েছে তার মধ্যে সীতাভোগ মিহিদানাকে ভালো করে তুলে ধরতে নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। এটাই চাইবো পরিষেবা প্রতিটা প্ল্যাটফর্মে দিতে। বর্ধমান স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার স্বপন অধিকারী বলেন, আসলে রেলওয়ে বোর্ডের তরফ থেকে আমাদের বেশ কিছুদিন ধরে এই পাইলট প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে, যে রেলের অল ইন্ডিয়া বেসিসে যে স্টেশনসগুলো আছে তার নিকটবর্তী স্থানের বা স্থানীয়ভাবে যে প্রোডাক্টগুলো বিশেষভাবে পরিচিতি দিয়েছে, স্থানের পরিচিতি দিয়েছে, বা এমন কোনো স্পেসিফিক প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পেয়েছে সেই সব প্রোডাক্টকে, মানে লোকাল প্রোডাক্টকে প্রমোট করার জন্য, এর সাথে সাথে লোকাল যারা উদ্যোগী হচ্ছেন তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। অ্যাকর্ডিংলি আমাদের হাওড়া ডিভিশনে বেশ কিছু স্টেশনস এবং
যেসব স্টেশনে আশেপাশে বিভিন্ন রকমের প্রোডাক্টস যেগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে, যেরকম আমরা গত 8 তারিখ থেকে একটি ডোকরা ক্রাফটসের উপর একটা স্টল করেছিলাম, সেটা 15 দিনের জন্য চলেছিল এবং এই বর্তমানে বর্ধমানে মিহিদানা সীতাভোগ যেটা জিআই ট্যাগ অধ্যুষিত সেটাকে একটা স্টলের রূপে প্রেজেন্ট করেছি এবং যদি এর সাকসেসফুল হয় আমাদের এই প্রজেক্টটা তাহলে আগামী দিনে আমরা পার্মানেন্ট স্টল করার কথা চিন্তাভাবনার মধ্যে রাখব। এটা যাতে অল ইন্ডিয়ার সাথে পরিচিত হয়, মানে সারা ভারতবর্ষে এর পরিচিতি ব্যাপ্তি হয়, তার জন্যও এই প্রজেক্টটা উল্লেখযোগ্য। এই জন্য যে সীতাভোগ মিহিদানা বর্ধমানের পর্যায়বাচীভাবে হিসাবে চিন্তা করা হয় এবং কাস্টমারদের কাছে বা যারা বাইরে থেকে যাত্রী আছেন তাদের কাছে এই পরিচিতিটা স্প্রেড করে দেওয়ার জন্য এই প্রজেক্টটা খুব কার্যকরী হবে, এরকমই আশা আমরা করেছি। রেল বিভাগের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে একটি বিশেষ প্রজেক্ট শুরু হয়েছে, যে এলাকায় যে জিনিস বিখ্যাত এবং জিআই মার্ক পাবে তার নিকটবর্তী রেল স্টেশনে বিক্রির জন্য কাউন্টার পাবে। এই কাউন্টারগুলি প্রথমে পাইলট প্রজেক্টের অন্তর্গত। স্বপনবাবু জানান, প্রথমে 15 দিনের জন্য স্টল খোলা হয়েছে, যদি সফল হয় তবে আগামী দিনে স্থায়ী স্টল করার চিন্তাভাবনা রয়েছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।